চীনা মাটির প্লেটে খাবার খেতে গিয়ে বাবার হাত থেকে, যেহেতু বুড়া মানুষ, বাবার হাত থেকে খাবারের প্লেটটা পড়ে যায়। বাইরে থেকে যখন ছেলেটা চাকরি থেকে ফিরে আসলো ঘরে, তখন দেখলো যে তার বাবাকে তার ওয়াইফ চিৎকার চেঁচামেচি করে বকা দিচ্ছে। তিনি একটা বুদ্ধি আটলেন যে পরের দিন থেকে আর চীনামাটির প্লেটে খেতে দেওয়া হবে না, কাঠের প্লেটে খেতে দেওয়া হবে। সো ওনাকে কাঠের প্লেটে খেতে দেওয়া হয় পরের দিন থেকে। কয়েকদিন এভাবে কেটে গেল। একদিন অফিস থেকে ফেরার পরে দেখলো তার যে পিচ্চি বাচ্চাটা করাত দা এইগুলো নিয়ে কাঠ নিয়ে উঠানে বসে আছে। লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাবা তুমি এটা কী করছো? তখন বললো, বাবা আমি কাঠের প্লেট বানাচ্ছি। বলে, কেন? কারণ তোমরা যখন বুড়ো হয়ে যাবা তোমাদেরকে আমি এই কাঠের প্লেটে খেতে দিব। অর্থাৎ টিট ফর ট্যাট। মনে রাখবেন, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না, যাদের ছেলে মেয়ে আছে আমি তাদের বলছি। সাধারণত বিয়ে করার পরে, সন্তান সন্ততি হওয়ার পরে মা বাবার সাথে রিলেশনটা অনেক দূরত্বে চলে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায়। তখন মা বাবার আপন থাকে না, তখন বউ বাচ্চা তারা অনেকটা আপন থাকে। একটু আপনি ভাবেন, আপনার সন্তানকে আপনি যতটা ভালোবাসেন এবং আপনি যতটা কেয়ার নেন, 2 ঘন্টা ধরে প্রতি অক্তে খাওয়াচ্ছেন, স্কুলে নিয়ে যাচ্ছেন, 5 ঘন্টা ক্লাস হচ্ছে, তারপরে বাড়িতে নিয়ে এসে গোসল করিয়ে ঘুম পাড়াচ্ছেন, এই যে আপনি সারাটা দিন সন্তানকে ভালোবাসা দিচ্ছেন, তাকে মানুষ করার জন্য আপনি উঠে পড়ে লেগে আছেন, আপনার মা বাবাও সেম কাজটা আপনার জন্য করেছে। সো আপনি যেভাবে আপনার সন্তানকে ভালোবাসা দিচ্ছেন, কেয়ার নিচ্ছেন, আপনার মা বাবাও আপনাকে এই পরিমাণ ভালোবাসা দিয়েছে, কেয়ার নিয়েছে বলে আপনি বড় হয়েছেন। মা বাবাকে কোনোভাবেই ভুলবেন না। মনে রাখবেন, মা বাবার এই দোয়া আপনাকে অনেক বড় বানিয়ে দিবে। তাদের দোয়াটা কিন্তু আপনাকে সেরাদের সেরা বানিয়ে দিতে পারে। তো যে সিচুয়েশনই হোক না কেন, মা বাবাকে ভোলা যাবে না। বৃদ্ধাশ্রম যেন আমাদের বাংলাদেশে না থাকে, কোনো বৃদ্ধকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। আমরা এই পরিমাণ সচেতনতা তৈরি করতে চাই যাতে আমরা ফিল করি যে আমরাও একদিন মা বাবা হব, আর আমরাও একদিন বুড়া হব। তখন আমাদের সন্তানরা ওই সেম জিনিসটা করবে যেটা আমরা এখন মা বাবার সাথে করছি, বরঞ্চ দ্বিগুণ হারে পাবেন। অর্থাৎ আপনি যদি মা বাবার প্রতি প্রচুর কেয়ারফুল থাকেন, আপনার সন্তান আপনার প্রতি দ্বিগুণ হারে কেয়ারফুল হবে। আর আপনি যদি মা বাবার প্রতি কেয়ারলেস থাকেন, তাহলে আপনার সন্তান আপনার প্রতি আরও বেশি 2 গুণ হারে কেয়ারলেস থাকবে। আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠান, আপনি আপনার সন্তানও আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। সো আমি চাই যে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন। প্রত্যেকটা মানুষের মধ্যে এই চেতনাটা জাগ্রত হওয়া উচিত যে তারাও একদিন বুড়া হবে। আমরা যদি একটু মা বাবার প্রতি কেয়ারফুল থাকি, আল্লাহও খুশি হন। কোনোভাবেই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কোনোভাবেই না। নেন না একটু কেয়ার, আপনার যতটা অ্যাবিলিটি আছে সবটা উজাড় করে দিয়ে নেন। আপনি আপনার মা বাবাকে দেখেন, আল্লাহ আপনাকে দেখবে। আর আপনার মা তো আপনার জান্নাত, তাই না? তার পায়ের নিচেই আপনার জান্নাত।